এখনো পর্যন্ত বাড়িতে আমি ঢুকিনি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি নিজেও সেই সোমবার করছি প্রোগ্রাম। করতে করতে যখন বাঁকড়ায় আমি প্রোগ্রাম করছি, হঠাৎ করে আমাকে রিপোর্টাররা ধরে যে আপনি হাওড়ার সমস্ত দায়িত্ব পেয়েছেন, এ ব্যাপারে কি বক্তব্য। প্রথমেই আমি অভিনন্দন জানাই আমার ডোমজুর কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের, কারণ 2021 সালের নির্বাচনটা আমাদের কাছে, 1998 সালে যখন আমরা প্রথম তৃণমূল কংগ্রেস করেছিলাম সেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ডোমজুরের মুখে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা দাঁতে দাঁত চেপে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এবং মানি শক্তি আর মিডিয়া শক্তির বিরুদ্ধে লড়াই করে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে বাংলায় তৃতীয়বার এই চণ্ড আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে। আর সেই মুখ্যমন্ত্রীর মুকুটে আমাকে পালক হিসেবে আপনারা নির্বাচিত করেছিলেন, এবং সেই অসম যুদ্ধ, যে যুদ্ধ সারা পশ্চিম বাংলা ভেবেছিল ডোমজুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে না, কিন্তু শুধুমাত্র আপনাদের নিরলস লড়াই, আপনাদের প্রচেষ্টা, মানুষের আশীর্বাদে আপনাদের এই প্রচেষ্টা, আপনাদের এই নিরলস লড়াইকে সম্মান জানিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন এখন আমাদের দলের একটা সিস্টেম হয়েছে, যদি কেউ মন্ত্রী হয় তাহলে সে কিন্তু দলের কোন সাংগঠনিক পদে থাকতে পারবে না, আর যে সাংগঠনিক পদে থাকবে সে মন্ত্রী হতে পারবে না। তাই আজকে আপনাদের যে লড়াই করেছিলেন, যে লড়াই আপনাদেরকে সঙ্গে নিয়ে সেদিনের যে হেভিওয়েট নিজেকে বলে প্রতিষ্ঠা করেছিল, বাংলার মানুষ ভেবেছিল যে ডোমজুরে বোধহয় ভারতীয় জনতা পার্টি জিতবে, আপনারা সেই লড়াইয়ে আমাকে সাথ দিয়ে চিরতরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছেন আপনারা ভারতীয় জনতা পার্টিকে। সেই ভারতীয় জনতা পার্টি নিক্ষেপ হওয়ার দরুন আজকে ডোমজুরকে একটা আলাদা রাজ্য তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সম্মান আপনাদেরকে দিয়েছে। আমি হাওড়া জেলার সভাপতি হয়েছি মানে আমার কিন্তু চারটে পা গজিয়ে গেল না, এটা মাথায় রাখবেন। আমি 1978 সাল থেকে সংগঠন করতে করতে 1993 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে 1998 সালে তৃণমূল কংগ্রেসের আমাদের ডোমজুর থানা এলাকার প্রতিটা বুথে বুথে গিয়ে আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে পুঁতেছিলাম। সেইভাবে সংগঠনটা আমি গ্রাসরুট থেকে করেছি, আমি পোস্টার মেরেছি, আমি দেওয়াল লিখেছি, আমি ভোটার লিস্ট স্ক্রুটিনি করেছি, আমি ভোটারকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দিয়েছি। অতএব আমাদের তলার যে কর্মী, তার যে যন্ত্রণা, তার যে ব্যথা, সেই ব্যথা যন্ত্রণাকে মাথায় রেখে আগামী দিন আমরা হাওড়া জেলার বুকে এমন একটা সংগঠন করব যে সংগঠনটা পশ্চিম বাংলার মধ্যে একটা আপনাদের শুধু বলি যে বর্তমানে আপনারা মনে রাখবেন বিগত দিনে কে আত্মার আত্মীয় হয়েছিল, কে অনুগামী হয়েছিল, কে কত কিছু হয়েছিল, এসব জিনিস ভাই আর হবে না। কাউকে কল্যাণ মতের লোক হতে হবে না, একটাই মাত্র আমাদের নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে 365 দিন আপনারা মানুষের পরিষেবা দিন, মানুষের উন্নয়নের কথা শুনুন, মানুষের সমস্যার কথা শুনুন, সমস্ত সমস্যাকে সামনে রেখে 365 দিন মামাটি মানুষের সরকারের যে কাজ, সেই কাজগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যান। আমি বিশ্বাস করি আপনারা আমাকে প্রতিদিন যেভাবে সাহায্য করেছেন, আগামী দিনেও আমাদের জেলায় তৃণমূল জোয়ার দায়িত্ব পেয়েছে আমাদের ছোট ভাই তুষার ঘোষ, আগামী দিন প্রতিটা বুথে বুথে যুব সংগঠন করে মজবুত করবে, আগামী প্রজন্মকে আমাদের নেতৃত্ব তুলে নিয়ে আসবে। আপনাদের সকলকে
আমি অনুরোধ করছি, আমি সকাল বেলায় বেরিয়েছি, এই মাত্র বাড়িতে ঢুকছি, আপনারা আমার এই বক্তব্যের পরে যে যার জায়গায় ফিরে যান। আপনাদের আগামী দিন শুভেচ্ছা রইল।